আজকে কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি সবাই আসা শুরু করে দিয়েছে। আমাদের মাসি টাসিরা প্রায় অনেকেই চলে এসেছে, বিকেলের মধ্যে প্রায় সবাই চলে আসবে। এখন আমাদের ছাদের উপর যে খাবারের জায়গাটা রয়েছে সেখানে উফ দাঁড়ান একটু কথা বলবে, আগের বারের মতো এরা আমাকে সিরিয়াসলি খাবারটা খেয়ে নি আবার বেরিয়ে পড়বো, একটু বাজারে যাবো আর আরেক বান্ধবীর বাড়িতেও যাবো একটু নিমন্ত্রণ করতে। আর আমার সাথে যাবে হচ্ছে কি আমার এই বোন দিয়াকে দেখতে পাচ্ছ, এই দিয়াকে নিয়ে আমি যাবো। দিয়া আমাকে ডাকাডাকি করছে এখন ভাত খাওয়ার জন্য। তোমাদেরকে যেমনটা বললাম যে বাজারে যাবো, এখন এতটা রোদের মধ্যে আবার বাজারে যেতে হবে। বিকেলে যে গঙ্গা নিমন্ত্রণ করতে আসবো তো তার জন্য এখানে এই জলের এই জায়গাটা দেখে গেলাম। বাবা আমাকে বলেছিল একটু দেখে যেতে যে এখানে জলটা অ্যাকচুয়ালি কতটা আছে, এখান থেকে গঙ্গা নিমন্ত্রণ করা যাবে কিনা না, তো সেটাই দেখে গেলাম। মনে হচ্ছে করা যাবে, দেখি বাবাকে গিয়ে ভিডিওটা দেখাবো। এক্সট্রা করে একটা ভিডিও করে নিয়েছি, বাবাকে গিয়ে ভিডিওটা দেখাই, দেখি বাবা কি বলে। এই পাচ্ছ বন্ধুরা, বেশ অনেকটা জল হয়েছে। আর এই জল দেখে সিরিয়াসলি বলতে গেলে আমি কিন্তু থাকতে পারি না, এদিকে আবার নৌকাও এসছে, নৌকাতে উঠতে ইচ্ছা করছে, বাট এখন আর এইসব করবো না। এইবার এই পাশেই রয়েছে আমার বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়িতে যাচ্ছি নেমন্তন্ন করতে। তো চলো কার্ড নিয়ে আগে নেমন্তন্নটা করা যায়। বাজার থেকে এসে সত্যি কথা বলতে গেলে আমি আর একদম পাচ্ছি না, তাই এই রুমটাতে এসে একটু শুয়েছি, একটু বাদেই আবার বেরিয়ে পড়তে হবে। ওই ধরো 6টা কি 6:30 নাগাদ আমরা আবার গঙ্গা নিমন্ত্রণ করতে বের হবো, তাই এখন একটু রেস্ট নিচ্ছি। ঘাটটা মানে সকালে তোমাদেরকে দেখেছিলাম, এই যে আমি আর দিয়া এসে তোমাদেরকে দেখেছিলাম, তো সেই ঘাটেই এসছে মারা হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো ওখানে এখন সব নিয়ম চিয়ম হচ্ছে, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এতটাই গরম যে থেমে যাচ্ছে। আর ঘুমে টুমে পুরো অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে, আমার অবস্থা পুরো অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, সবার অবস্থা দেখো আমরা হচ্ছি মানে সবার অবস্থাই খুবই খারাপ। পুরো ঘেমে টেমে অবস্থা খারাপ, টুল টুল ভিজে স্নান করছি রীতিমতো। ভাই
অমিত দা একটু হাই করে দাও আমার বন্ধুদের। আর এইদিকে এবার আমি আমাদের সব মহারাজ মহারানীদের জন্য হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি, কারণ ওদের খুব জল পিপাসা পেয়েছে। চলো যাওয়া যাক। কোথায় সবাই? নাও একটা, নাও কোল্ড ড্রিঙ্কস। শর্ট ড্রেস পরছিস, ভালো তো, ভালো লাগতেছে দেখতে। না কোল্ড ড্রিঙ্কস না, দেখো সব থেকে ভালো কথা আমার বোন বলেছে, তোমরা অবশ্যই আমার বোন কিন্তু এটা ফলো করে। আর বন্ধুরা এবার এইদিকে আমাদের চলছে হচ্ছে কি, মোমো পার্টি। মানুষ বিয়েতে এসে ব্যাচেলার্স পার্টি করে আর আমরা এদিকে মোমো পার্টি করছি সবাই বোনরা মিলে। তুই কি আমাদের এই ব্যাচেলার্স পার্টির ব্যাপারে কিছু বলতে চাই? মোমো পার্টি না, এই মোমো পার্টি, এটা ব্যাচেলার্স পার্টি। ওইটাই তো বললাম, মানুষ বিয়ের সময় ব্যাচেলার পার্টি করে আর আমরা করছি মোমো পার্টি। তো বাচ্চা দুই জামাই আর কি মিল, এক জামাই আর এক জামাই পিঠ টিপে দিচ্ছে। বিষয়ে কিছু বলতে চাস? আমারও কেউ লাগবে, কে করবে আমার? তো মানে তুই কি চাস তোকে কেউ পিঠ টিপে দিক? আমার চাই কেউ আমার পিঠে হাঁটবে, ওরকম করে বাচ্চাকে খুঁজতে হবে। এই জায়গাটা সিরিয়াসলি ব্লগ না করলে হয়তো মিস করে যেতাম। নিচে ঘরে চিল্লা হাই করে দাও বন্ধুদের। আর এইদিকে দেখতেই পাচ্ছ তত্ত্ব সাজানো হচ্ছে। এই যে যেই বোনের কথা তোমাদেরকে বারবার কথা বলেছিলাম, আমার বোন আসবে, বোন এসে সাজাবে। এই যে দেখো দাঁত কেলানি বাঞ্ছারাম, দেখো মানে কি বলবো এদের কথা, সিরিয়াসলি কিছু বলার নেই। সেই কখন থেকে তত্ত্ব বানাচ্ছে, রাত্রি বাজে একটা, এরা এখনো তত্ত্ব বানিয়ে চলেছে, এখনো তত্ত্ব বানিয়ে চলেছে। তুই ফালতু কথা কম বলবি, তোর মাসি হয় কি?